ঠিক আছে, বুঝতে পারছি এই ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, কারণ বর্তমান সময়ে জিনিসপত্রের যে দাম তাতে করে ব্যবসার পরিস্থিতি খারাপ যাওয়ারই কথা। বাট আমারে এটা বলেন যে টিকটকারদের ব্যবসা কোনটা, তাদের ব্যবসার পরিস্থিতি কেমনে খারাপ যাচ্ছে? তারা তো শুধু পারে আলতু ফালতু ভিডিও বানিয়ে টিকটক প্ল্যাটফর্মটাকে ক্রিঞ্জ আর নোংরা বানাতে, সেই অর্থে তাদের তো ব্যবসার আরো উন্নতি হওয়ার কথা। কারণ একটা গান ভাইরাল হয়েছে, তার উপর সেটা আবার ট্রেন্ডিং এ আছে, তারা তো এখন জাস্ট লিপসিং করবে আর আবালের মতো গানটা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে মুজরা করবে। কি খবর বস, তোর বসে খাইছে লস? দিস ইজ বিজনেস। টুকুটাকুর সাথে বেচা কয়টে কাকা মাই, ব্যবসার পরিস্থিতি তো আরো উন্নতি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, টিকটকার। বিশ্বাস করেন রাসেল ভাইরা এমন এক প্রাণী যাদের প্রচুর কমন ভার্সন পাবেন, কিন্তু একটার মধ্যেও কোনো সেন্স পাবেন না। সে তো একদম 70 টাকা দাদা। সত্যি বলতে তাদের মাথাগুলো ঠিক কোথায় থাকে আমার ঠিক জানা নাই, তবে তাদের ভিডিও আর কাজকর্ম দেখে যতটুকু বুঝেছি তাদের ঘিলো আর যাই হোক মাথায় থাকে না। নইলে এই ধরনের কাজ একটা সুস্থ মানুষের পক্ষে কখনোই পসিবল না। ব্যবসার পরিস্থিতি, এই গানটা ভাইরাল হতে না হতেই সব টিকটকাররা দোকানদার হয়ে গেছে। এখন আমি শুধু ভাবতেছি যদি কখনো বাথরুমের হাউসের লাভ দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয় তখন এরা কি করবে? এরা কি সব একে একে ঝাঁপ দেওয়া শুরু করবে? ব্যাপারটা কিন্তু খুব জমে যাবে বলেন। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, কারণ আগের মতো কেউ আর পাত্তা দিচ্ছে না। বাট আমার একটা কথা বলেন তো, আপনাদের মাঝের ওই পোলাটা ওই রকম করতেছে কেন? তার কি মির্গি ব্যারাম ট্যারাম আছে নাকি? দেখেন ভাই, ব্যবসায় লস হলে আবার লাভ করতে পারবেন, কিন্তু একটা মানুষ চলে গেলে আর ফিরে আসবেন না, যত দ্রুত সম্ভব তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, আর না হলে আমরা স্যান্ডেল শুকান। কারণ আমি কোথায় যেন শুনছি মির্গি ব্যারাম হলে আমরা স্যান্ডেল শুকালে নাকি ঠিক হয়ে যায়। বলতে হবে না, পাবলিক এমনিতেই বুঝে। বাট আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষের এত পিনিক আসে কোত্থেকে? একটা ছেলের নাক মোছা না কি মোছা টিস্যু ওইটা না জেনে শুকা শুরু করে দিল। আমি না ঠিক বুঝি না, টিকটকারদের ঘিলো কি আসলেই পাতায় থাকে? একটা জিনিস পাইলেই হয়েছে, সেটা নিয়ে তো মাতামাতি করবে, সেটাকে তেনা তেনা না করা অবধি থামবে না। কেন রে ভাই, তোদের কি আমাদের জন্য একটুও মায়া হয় না? তোদের কি মনে হয় না আমাদের মতো আম পাবলিক এগুলা হজম করবে কিভাবে? আর একটা দুইটা হলে না হয় হজম করে নেওয়া যায়, বাট এই একটা গানে হাজার হাজার ভিডিও কেমনে হজম করবে? ঠিক আছে, যেহেতু একটা গান ভাইরাল হয়েছে আর আপনাদের কন্টেন্টই হলো ওই গানে লিপসিং করে ভিডিও বানানো, সেহেতু আপনারা বানান, বাট সবকিছুতে একটা লিমিট আছে তাই না? এক গানে এত ভিডিও পাবলিক নিবে কেমনে? এমন একটা লাইট দিলে লাইটটা গেল কাইচ্চা, আমার আবার এত দূরে আসা লাগলো হাইটটা। যদিও আপনাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ দিন দিন টিকটকে যে পরিমাণে ক্রিঞ্জ টিকটকারদের আগমন ঘটতেছে তাতে করে সবাই একটা করে ভিডিও বানালেও লাখ লাখ ভিডিও হয়ে যাবে। তাইলে আর কি হজম করতে থাকি, আর আপনারা চোখ কান বুঝে আমার মতো সহ্য করতে থাকেন, কারণ আমাদের জন্ম হয়েছে এগুলা সহ্য করার জন্য। যার যা ইচ্ছা করুক, আমরা শুধু চুপচাপ দেখে যাই। এমন একটা লাইট দিলে লাইটটা গেল কাইচ্চা, আমার আবার এত দূরে আসা লাগলো হাইটটা। আরে কাকা, শেষ পর্যন্ত আপনিও মাথায় টুপি আর মুখ ভর্তি দাড়ি নিয়ে টিকটকে এসে এগুলা না করলে কি হতো না? তোমার লাইট তো কাইচ্চা, মাইন্ডসেটটা যে ফাইটটা। বাচ্চা কাচ্চা করতেছে ঠিক আছে, তাদের বয়স কম বুদ্ধি কম হজম করে নিচ্ছি, বাট আপনি একজন বয়স্ক বুদ্ধিমান মানুষ হয়েও এগুলা করতেছেন? আর ডেট দিয়া চেঞ্জ করে দে লাইটটা। দিন দুনিয়ার প্রতি আর কোনো বিশ্বাস নাই আমাদের আমজনতা, শুধু দেখে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। যার যা ইচ্ছা করে যাক, আমার কি, সবাই হজম করতে পারলে আমিও পারবো। না পারবো না, কারণ আপনি খেয়াল করে দেখবেন আপনার বাসা কিংবা আশেপাশের বাড়িতে যে পিস্তি পাস্তা গুলা থাকে সেগুলার হাতে ফোন দিলে তারা টিকটক দেখে। আচ্ছা আপনারাই বলেন, এগুলা দেখে তারা কি শিখবে? তিতা হলেও সত্য, তারা ভাববে বড় হয়ে আমিও এমনই করব। আপনি একটু নিজে খেয়াল করে দেখবেন, বর্তমানে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা আছে যারা টিকটকে এসে এমন ভিডিও বানাচ্ছে যেগুলো তাদের থেকে কোনোভাবেই কাম্য না। তাই বলবো, চুপ না থেকে আমাদের এগুলার দিকে একটু নজর।
দেওয়া দরকার নাও কাম টু দা পয়েন্ট টিকটক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে যার যা ইচ্ছা তাই করবে কারণ টিকটক এলাও করছে তার ফ্যামিলি এলাও করছে বাট সমাজ বলেও তো একটা কথা আছে তাই না বাসা কাছা পোলা পয়েন্টগুলো টিকটকে আসা যেগুলো করতেছে তাতে করে আমার মনে হয় তাদের ফ্যামিলি এগুলো সম্পর্কে বোঝে না কিংবা তাদের ফ্যামিলি তাদের সন্তানের প্রতি নজর দেয় না তাই বলবো আপনার সন্তানের প্রতি একটু নজর দেন কখন কি করতেছে একটু খোঁজ খবর নেন নইলে এমন একটা দিন আসবে এই সন্তানের জন্য আপনাকে অনেক বড় আফসোস করতে হবে তাই বলবো এরকম দিন আসার আগেই একটু সাবধান হন সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ তবে নামটা মনে রাখবেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন তবে হ্যাঁ ডিরেক্টলি পয়জনটা লিখে মেসেজ দিবেন আল্লাহ হাফেজ